আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জাসিম উদ্দিন রেহমানি তিনি সরাসরি বার্তা দিচ্ছেন ভিডিও কনফারেন্সে বার্তা দিচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি যে আমরা ভেতরে এবং বাইরে থেকে আপনাকে সহযোগিতা করব আপনি মোদীর ভারত থেকে ভারতবর্ষ থেকে বাংলাকে বিচ্ছিন্ন করুন কতটা সাহস হতে পারে বলুন একজন বিচ্ছিন্নতাবাদী শক্তির একটি মৌলবাদী শক্তির আমি স্বর্ণালী প্রশ্ন করি সোজা সুজি ভোটের সময় প্রত্যেক বছরই আসি করিমপুরের দিকে আসি কারবারই আসো কি জন্য আসো বলতে পারছি না কোনো উত্তর নেই আমি সরাসরি আসছি আমাদের প্রতি যা আছেন আজকে অতিথিরা তাদের কাছে সোজা সুজি বেশি নয় পাঁচটা প্রশ্ন নিয়ে পাঁচটা প্রশ্নের উত্তর খুঁজবো এক অনুপ্রবেশের নেপথ্যে কি সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসের বড় কোনো ষড়যন্ত্র রয়েছে এমনি এমনি অনুপ্রবেশ হচ্ছে এমনি এমনি অনুপ্রবেশ আটকানো যাচ্ছে না এমনটা নয় এই নেপথ্যে আরও অনু আরো বড় কোনো ষড়যন্ত্র দুই সংখ্যালঘু ভোট ব্যাংক বাড়ানোর মাস্টার প্ল্যান কি অনুপ্রবেশ তিন আসল যারা ভূমিপত্র যারা এখানকার পশ্চিমবঙ্গের ভারতের নাগরিক আসলে তাদেরকে সংখ্যালঘু করার মাস্টার প্ল্যান চার সংখ্যা সংখ্যালঘু হলেই কি বিচ্ছিন্নতার দাবি তুলবে তৃণমূল কংগ্রেসের আগেও আগে একাধিকবার ইঙ্গিত পাওয়া গেছে যেন ভারত থেকে আলাদা একটা রাজ্য আলাদা একটা দেশ তৈরির ভাবনা চিন্তা চলছে পাঁচ ভারত থেকে বঙ্গকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার মাস্টার প্ল্যান দু হাজার একচল্লিশের মধ্যে মাত্র পরবর্তী কুড়ি বছরের মধ্যে পুরো রাজ্যটাকে সংখ্যালঘু স্টেট হিসেবে ডিক্লেয়ার করে দেওয়ার প্ল্যান চলছেটা কি এত সহজ অনুপ্রবেশ আমরা শুনছি হেডলাইন দেখি আর ভুলে যাই পরের দিন উঠে আবার অন্য কোনো খবরে চলে যাই কিন্তু চুপি সারে অনুপ্রবেশটা চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে আর হচ্ছে খোদ এ রাজ্যের রাজধানী কলকাতা থেকে অন্যান্য জেলার ঘরে দোষ চাপিয়ে লাভ নেই মাস্টার মাইন্ডরা বসে রয়েছে শহর কলকাতায় তারা পাঠাচ্ছে বিভিন্ন জেলায় তারা পাঠাচ্ছে হাওড়ায় ট্রেন ধরে যাও ব্যাঙ্গালোর আমি আসবো শুরু করব অঙ্কন কি দি অঙ্কন কী বলবেন দেখুন এই যে আমরা দেখতে পাচ্ছি অনুপ্রবেশ অনুপ্রবেশ আসলে এমন একটা সমস্যা যেটাকে এক কথায় বলা যায় বিনা যুদ্ধে ভারত দখলের প্রচেষ্টা চলছে আমার মাটি আপনার মাটি আমার শহর আমার গ্রাম এটা দখল করে নেবে বৈদেশিক শক্তি আপনি শেষ প্রশ্ন যেটা করলেন যে বাংলাকে একটা আলাদা রাষ্ট্র একটা আলাদা বিচ্ছিন্ন করার চক্রান্ত এ তো আমরা গত সেপ্টেম্বর মাসে দেখেছি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম রেহমানি তিনি সরাসরি বার্তা দিচ্ছেন ভিডিও কনফারেন্সে বার্তা দিচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি যে আমরা ভেতরে এবং বাইরে থেকে আপনাকে সহযোগিতা করব। আপনি বা মোদীর ভারত থেকে ভারতবর্ষ থেকে বাংলাকে বিচ্ছিন্ন করুন কতটা সাহস হতে পারে বলুন একজন বিচ্ছিন্নতাবাদী শক্তির একটি মৌলবাদী শক্তির শব্দটাও দেখুন ওর মধ্যে বাইরে থেকে সহযোগিতা কি করবে সেটা আলাদা প্রশ্ন একটি মৌলবাদী সংগঠন বলছে আমরা ভেতর থেকে সহযোগিতা করব কত বড় দুঃসাহস থাকে এবং কতটা বড় নেটওয়ার্ক থাকে আমি বলছি নেটওয়ার্কের কথায় এইটা কিন্তু প্রথম শুরু করেছিল মানে এই আলোচনাটাই অনুপ্রবেশ একটা পশ্চিমবঙ্গের জন্য জলজান্ত সমস্যা এটা কিন্তু কোনো বিজেপির নেতা কোনো রাষ্ট্রীয় স্বয়ংসেবকের কোনো প্রতিনিধি প্রথম বলেননি দু সালে জুলাই মাসে মার্কিন কনসুলেট জেনারেলকে দেওয়া সাক্ষাৎকারে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন হাওড়া মিনাখা হিঙ্গলগঞ্জ এই চত্বরে অনুপ্রবেশের জন্য সম্পূর্ণ ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে এবং কীরকম ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে জানেন দু এক থেকে এগারো যে সেই যে সময়ের অবধি আমরা মানে জনসংখ্যা শেষ জনসংখ্যার আমরা তারতম্য খুঁজতে পেরেছি শুধুমাত্র হিঙ্গলগঞ্জ আর মিনাখায় দশ দশমিক আট এক শতাংশ হিন্দু পপুলেশন কমেছে আর মুসলিম পপুলেশন বেড়েছে একুশ দশমিক আট এক শতাংশ অর্থাৎ রিলেটিভ গ্যাপ বেড়েছে কত একশো এক দশমিক আট শতাংশ আপনি ভাবুন এই এই যে একটা বিনা যুদ্ধে ভারত দখল চলছে সংস্কৃতি বদলে যাচ্ছে ভোটের লাইন আমি আমার কথা বলছি আমি যখন কামারহাটিতে আমার নিজের বিধানসভায় ভোটার লিস্টের কাজ শুরু করি ১৯ সালে ২৪ নম্বর ওয়ার্ডে একটি বুথে আমি দেখেছিলাম কোনো মানে কোনো বাইরে থেকে আসা লোক নেই এবং মুসলিম জনসংখ্যা চোদ্দ এবছর যখন চব্বিশ সালে আমি ওই ভোটার লিস্টে ওই বুথের চব্বিশ নম্বর ওয়ার্ড কামারহাটি পৌরসভায় আমি যখন ভোটার লিস্ট চেক করতে যাই চোদ্দ মুসলিম পপুলেশন আমি অবাক হয়ে দেখি সেই মুসলিম পপুলেশন বেড়ে গেছে একশো তেইশে চোদ্দ থেকে একশো তেইশ হয়েছে এবং কোনো ভারতীয় নাগরিক কোনো মুসলিম তার আত্মীয় সূত্রে এসেছে কোনো পুরোনো মুসলিম যে ১৪ জন আগে ছিল তাদের আত্মীয়রা এসে বেড়েছে এমন নয় রাস্তার ধারে একদল মানুষ এসে গেছেন আর তাদের বাড়ি হয়নি কিচ্ছাই নি পৌরসভা জলের লাইন বিদ্যুতের লাইন দিয়ে দিয়েছে আর সেখানে তাদের হাতে ভোটার কার্ড হয়ে গেছে আমার আমার যে ভারতের বৈধ নাগরিক যাদের রেশনটা পাওয়ার ছিল এরা রেশনের লাইনে দাঁড়িয়ে আমাদের থেকে রেশন জিহাত করছে ভোটের লাইনে দাঁড়িয়ে আমাদের থেকে ভোট জিহাত করছে আমি শুধু চারটে উদাহরণ দিচ্ছি শেষ এক বছরে ঝাড়খণ্ডে ছিয়াশি জন বাঙাল বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে আপনি দেখুন ছিয়াশি জনের মধ্যে বেরাশি জন ঝাড়খণ্ড পুলিশের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকে তারা অনুপ্রবেশ মহারাষ্ট্রের কথা আপনি দেখুন পশ্চিমবঙ্গ থেকে কর্ণাটক আপনারা দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে এই পশ্চিমবঙ্গটাকে একটা সেফ করিডোর করা হয়েছে শুধুমাত্র ভোটব্যাংকের জন্য তৃণমূল কংগ্রেস যে না এরা এলে মুসলিম মানে আমার মুসলিম মানে ভোট ব্যাংক আমি জুজু দেখাবো দিয়ে আমি এদেরকে নিজের উন্নতি তো কিচ্ছু হয় না কোনো সামগ্রিক উন্নয়ন মুসলমান সম্প্রদায়ের তো কিচ্ছু হয় না শুধুমাত্র জুজু দেখিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করে যে মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকা সংসদে হই চালিয়েছিলেন যে অনুপ্রবেশের জন্য বাংলাদেশি ভোটার ঢুকে আমার বাংলার চরিত্র জনবিন্যাস সব কিছু পাল্টে দিচ্ছে সেই মুখ্যমন্ত্রী আজকে বিরোধী নেত্রী থেকে চেয়ারে বসে পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিচ্ছেন অনুপ্রবেশকারীদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত যুগিয়ে তাদের হাতে ভোটার লিস্ট মানে ভোটার কার্ড মানে তুলে দিচ্ছেন আমি শেষ কথা বলবো ও ফিরাদ হাকিম কলকাতা কলকাতার মেয়র তিনি বললেন কি গুলশান কলোনিতে সরকারি জমি খাস জমি দখল করছে একই কথা ওখানকার কাউন্সিলর বলেছেন আচ্ছা সরকারি জমি দখল হচ্ছে কি করে রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী হয়েও যদি সরকারি জমি দখল হচ্ছে অনুপ্রবেশকারীদের হাতে চলে যাচ্ছে তাহলে মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ মানে প্ররোচনা এবং মদতে আমার বাংলার মাটি অনুপ্রবেশকারীদের কাছে চলে যাচ্ছে তাই আমি অনুরোধ করবো রাজনীতির রং ভুলে জাতি ধর্মের কথা বলে যদি আপনি ভারতকে ভালোবেসে তাকেন দেশের মাটিকে ভালোবেসে তাকেন বলুন আমার মাটি আমার মা অনুপ্রবেশকারীদের হবে না না শুধুমাত্র এই অনুপ্রবেশকারীরা এসে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে বা রেশন দোকানে তেলের লাইনে জলের লাইনে রয়েছে এমনটা নয় বিভিন্ন জায়গা থেকে আরও বিষয়টা আরও মারাত্মক এমন নয় যে যদি যে কটা যে কজন যে কটা মাথা আর দেখতে পাওয়া গেছে যারা যারা গ্রেপ্তার হয়েছে সবটাই হচ্ছে হয় ঝাড়খণ্ড থেকে নয় কর্ণাটক থেকে নয় মহারাষ্ট্র থেকে আমি বলতে চাই কি বিপুল সংখ্যা যারা এখানে সেখানেই বসে যাচ্ছেন এখানেই থাকছেন জায়গা দখল করছেন এবং শুধু তাই নয় বেশ কিছু ক্ষেত্রে যেরকম অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ার যেন বাধ্যতামূলক হয়ে যাচ্ছে কারণ যাদের ভরসায় আসে তাদের ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশনই থাকছে আমাদের দলের হয়ে কাজ করতে হবে আমাদের দলের হয়ে কিছু না কিছু করতে হবে সেকেন্ড ঝাড়খণ্ডের ক্ষেত্রে যেরকম আদিবাসী মেয়েদের বিয়ে করে তাদের জমি দখল করে নেওয়া হচ্ছে জামাই টোলা এন্টার এরিয়াটাই জামাই টোলা নাম হয়ে গেছে সেখানে আদিবাসী মেয়েদের বিয়ে করে ও সেখানকার জমি দখল করে নেওয়া হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র চলে যাচ্ছে কাজের সাথে আসছে রুটিরুটি ব্যাপার এমনটা নয় পাগলের মতো যারা ঢুকছে হুড়ুমুড়ি আমি বলছি যদি যদি যে রাজ্যের রাজ্যে যারা যাচ্ছে সেই সংখ্যার কত গুণ যারা এই রাজ্যেই স্টে করে যাচ্ছে এই রাজ্যেই থাকছে এই রাজ্যেই পড়ছে এবং প্রত্যেক মুহূর্তে বিপদ তৈরি করছে কারণ তারা শাসকের অস্ত্র শাসকের জন্য যে কোনো কাজ করতে পারবে ভোট তো মামুলি বিষয় আই আজিজুল হক আমাদের সঙ্গে রয়েছে না কি বলবেন মানে এইভাবে মানে নাগারে অনুপ্রবেশ হচ্ছে রাজ্য শাসক দল কিচ্ছু জানে না এতদিন ধরে চলছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়